হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ইনফিনিক্স নোট 11 প্রো এই ফোনটি নিয়ে। এই ফোনটি অলরেডি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে, আর গ্লোবাল মার্কেটে এই ফোনটির 8 জিবি র্যাম, 128 জিবি রোমের প্রাইস রাখা হয়েছে $249, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 21,000 টাকার মতো। এই ফোনটির মাধ্যমে ইনফিনিক্স আমাদের সবাইকে অবাক করেছে, কারণ এই ফোনটিতে ইনফিনিক্স ভালো কিছু দেওয়ারই চেষ্টা করেছে। যেমন এই ফোনে থাকছে মিডিয়াটেক হিলিও G96-এর মতো একটি চিপসেট, যা একেবারে একটি নতুন চিপসেট। আর এছাড়াও এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 120Hz-এর রিফ্রেশ রেট, আরও থাকছে 5000mAh-এর একটি ব্যাটারি। সো সব কিছু মিলিয়ে এই ফোনটি আসলে কেমন হবে এবং এই ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে আসলে কবে আসছে, আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, আশা করি ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ইনফিনিক্স এই ফোনটির ডিজাইন অনেক বেটার করার চেষ্টা করেছে। এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডেই উপর অংশে বাম সাইডে থাকছে এই ফোনটির ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সর একটু বড় এবং বাকি দুইটি সেন্সর তুলনামূলকভাবে ছোট, এবং সঙ্গে থাকছে একটি এলইডি ফ্ল্যাশ। আর একেবারে নিচের দিকেই থাকছে ইনফিনিক্সের ব্র্যান্ডিং। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর কাট আউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর ফোনটির ডিসপ্লে বেজেললেস বললেই চলে, যার কারণে ফোনটিকে সামনে থেকে দেখতেও অনেক সুন্দর লাগছে। পোর্টস অ্যান্ড বাটন নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটির ডান সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন, আর পাওয়ার বাটনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। আর ফোনটির বাম সাইডে থাকছে সিম কার্ড এবং মাইক্রোএসডি কার্ড স্লট, যেখানে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর ফোনটির একেবারে নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন, টাইপ সি স্লট এবং স্পিকার গ্রিল। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে ডুয়েল স্পিকার, যার কারণে ফোনটির অডিও কোয়ালিটিও অনেক ভালো হবে। ইনফিনিক্স এই ফোনটিকে যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট করার চেষ্টা করেছে। ফোনটির থিকনেস করা হয়েছে 8.7mm এবং ওজন করা হয়েছে 209 গ্রাম। আর ফোনটি আপনারা তিনটি কালারে পেয়ে যাবেন, সেগুলো হচ্ছে গ্রে, গ্রিন এবং ব্লু। সো ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে এই ফোনটির ডিজাইনটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবারে যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.95 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, আর এটি একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2460 পিক্সেল। এই ডিসপ্লেতে আপনারা আরও পেয়ে যাচ্ছেন 120Hz-এর রিফ্রেশ রেট, যার কারণে এই ডিসপ্লে টাচ রেসপন্স হবে খুবই ভালো, এবং ডিসপ্লেতে আরও থাকছে 387 PPI ডেন্সিটি। IPS ডিসপ্লে হলেও এই ডিসপ্লের কোয়ালিটি কিন্তু খুবই ভালো, যার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একদমই হবে না, এবং দিনের আলোতেও এই ফোনটি ব্যবহার করতে ব্রাইটনেসের ঘাটতি খুব একটা হবে না। ইনফিনিক্স এখানে ডিসপ্লে কোয়ালিটি ভালোই দিয়েছে। এবারে কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে XOS 8, আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G96, আর এই সেম চিপসেট কিন্তু Realme 8i ওই ফোনটিতেও ব্যবহার করা হয়েছিল, যার কারণে আমরা বলতেই পারি এই ফোনটি যখন ইন্ডিয়ান মার্কেটে চলে আসবে তখন এই ফোনটি Realme 8i-কে বিট করবে। এই চিপসেটটি মূলত 12nm আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, এবং ফোনটিতে এছাড়াও GPU হিসেবে থাকছে Mali G57 MC2। ফোনটি একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB র্যাম, 128GB রম, যা স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। দর্শক বন্ধুরা, মিডিয়াটেক হিলিও G96 একটি পাওয়ারফুল চিপসেট,
যার কারণে এই ফোনটিতে মিডিয়াম গেমসগুলো আপনারা হাই সেটিংসে খেলতে পারবেন। তবে একেবারে যেগুলো হাই এন্ড গেম রয়েছে সেগুলো হাই সেটিংসে খেলতে গেলে কিছুটা ল্যাগ বা ফ্রেম ড্রপ হতে পারে, তবে মিডিয়াম গেমসগুলো এই ফোনটিতে খুব স্মুথলি খেলতে পারবেন, এদিক দিয়ে কোনো ধরনের সমস্যা হবে না। আর ভিডিও এডিটিং বা মাল্টিটাস্কিংয়ের মতো কাজগুলো এই ফোনটিতে খুব ইজিলি করা যাবে। এবারে কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে 13 মেগাপিক্সেলের একটি টেলিফটো সেন্সর, আর সবার শেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপ্থ সেন্সর। তবে এখানে আল্ট্রাওয়াইড সেন্সর কিন্তু দেওয়া প্রয়োজন ছিল। এই ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে কোয়াড এলইডি ফ্ল্যাশ, এইচডিআর প্যানারোমা, আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 2K 30 FPS-এ শ্যুট করতে পারছেন। ইনফিনিক্স নোট 11 প্রো এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর সেলফি ক্যামেরা দিয়ে আপনার শুধুমাত্র 1080p-তে 30 FPS-এ শ্যুট করতে পারছেন। আর যতদূর জানতে পেরেছি এই ফোনটির ফটো কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই। এবার আমাদের দেখতে হবে এই ফোনটির ফটো কোয়ালিটি ইন্ডিয়া এবং বাংলাদেশের ওয়েদারে আসলে কেমন হয়। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, FM রেডিও সহ আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন। আর USB-তে থাকছে USB Type-C 2.0। এবারে যদি ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33W-এর একটি চার্জার। আর ফোনটিতে যেহেতু 5000mAh-এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সেহেতু এই ফোনটি আপনি এক চার্জে ইজিলি একদিন চালাতে পারবেন। তবে আপনি যদি নর্মাল ইউজার হন, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি আপনি 1.5 দিনের উপরে চালাতে পারবেন, ব্যাটারি ব্যাকআপের দিকে কোনো ধরনের সমস্যা না হওয়ারই কথা। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। আমি প্রথমেই বলেছি এই ফোনটি গ্লোবাল মার্কেটে অলরেডি লঞ্চ হয়েছে, তবে ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি নভেম্বরের শুরুর দিকে আসতে পারে। তবে আমার মনে হয় এই ফোনটি বাংলাদেশে বাজারে আসতে একটু দেরি হবে। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে 16-17 হাজার রুপি, আর বাংলাদেশে বাজারে আসলে এই ফোনটির প্রাইস দাঁড়াবে 24-25 হাজার টাকা। এবারে কথা বলা যাক অল ওভার এই ফোনটি এই প্রাইসিংয়ে আপনাদের জন্য কেমন হবে। দর্শক বন্ধুরা, এই ফোনটি বাংলাদেশে বাজারে আসতে আরও অনেক দেরি হবে, তবে এই প্রাইসিংয়ে অন্যান্য ব্র্যান্ডও কিন্তু ভালো কিছুই অফার করছে, আর এই ফোনটি সব কিছুই ভালো লেগেছে। তবে ফোনটিতে একটি আল্ট্রাওয়াইড সেন্সর দেওয়া প্রয়োজন ছিল, আর এই প্রাইসিংয়ে ডিসপ্লেও সুপার অ্যামোলেড বা অ্যামোলেড দিলে খুবই ভালো হতো। সো আমার মনে হয় এই ফোনটি যদি বাংলাদেশের বাজারে 20,000 টাকার মধ্যে চলে আসে, সেক্ষেত্রে এই ফোনটি আপনি চোখ বন্ধ করে নিতে পারেন। তবে প্রাইসটা যদি 25,000 টাকা হয়ে যায়, সেক্ষেত্রে আমার মনে হয় এই ফোনটি ভ্যালু ফর মানি হবে না। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে টিপিটেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খুদা হাফেজ।